দিয়ে যখন আমরা মনে করলেন যে কোম্পানিতে আইসি, এখানে আমরা বেতন পাই অনলি মাত্র মনে করলেন যে 1,000 টাকা, 1,100 টাকা, তার ভিতর থেকে আবার খাওয়া লাগে, তাহলে বাড়িতে আমরা টাকা দিব কত? আশেপাশে আপনার যারা যাদেরকে চেনেন আপনি, সাধারণ যারা প্রবাসী হিসেবে আছে, তাদের বর্তমান যে সংকটের কথা বলছি, আসলে কি সংকট সেখানে আপনারা ফেস করছেন? জি ভাই, আমরা অনেক অবৈধ প্রবাসী, আমরা এই জায়গাতে রয়েছি প্রায় 7 জন 8 জন মতো আমার ফ্রেন্ড আছে এই জায়গাতে আছি। আমরা আমরা অবৈধ লোক। আমরা হ্যালো, আপনি কথা বুঝতে পারছেন আমার? জি, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ছোট করে একটু বিস্তারিত বলেন, আপনি অবৈধ কেন? কেন আপনি অবৈধ? আপনাকে কে অবৈধ বানিয়েছে? বলতে এরকম কারণ, আমরা সবাই তো অবৈধ লোক। আমরা রাস্তাঘাটে চললে প্লাস দোকান গেলে এবং গাড়ি ঘোড়াতে উঠলে আমাদের অনেক ঝামেলা হইতে হয়, ঝামেলা সমস্যা হয় কেন অবৈধ? দোকানে কেন গেলে। আপনি কেন অবৈধ? হ্যাঁ, এখানে একটা আমরা কেন অবৈধ, কারণ আমরা বাংলাদেশ থেকে আইছি, আমরা এই দেশে কিছু জন্য, কারণ আমার উপরে আমার পরিবার ডিফেন্স করতেছে। আমরা এখান থেকে কিছু পয়সা দিলে আমার পরিবার, বাপ মা, ভাই বোন এবং সবাই খাবে তারা, এবং আমার দিকে তারা চায়, তারা 3 লাখ বা 4 লাখ টাকা দিয়ে আমরা এই জায়গাতে আইছি। আমরা অবৈধ হওয়ার জন্য আছি কোম্পানিতে, মানে জব করার জন্য আমরা এই জায়গাতে আইছি। আমরা ভালো একটা বেতন পাবো, আমরা বাড়ির পরিবারকে আমাকে দিতে পারবো, তারা ভালোভাবে খাইতে পারবে। কিন্তু আমরা 4 লাখ টাকা দিয়ে যখন আমরা মনে করলেন যে কোম্পানিতে আইছি, এখানে আমরা বেতন পাই অনলি মাত্র মনে করলেন যে 1,000 টাকা, 1,100 টাকা, ওর ভিতর থেকে আবার খাওয়া লাগে, তাহলে বাড়িতে আমরা টাকা দিব কত? জন তো আবার ক্যাশ টাকা দিয়ে মালো সেটা আসে আমি নাই, বুঝতে পেরেছি। কেওয়াইসি সেটা আপনি কিস্তি তুলে সেটা আপনি বেতন করে। কম পান, এখন সমস্যাটা কোথায়? মানে আপনি বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ থেকে কোনো অসহযোগিতার কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা আপনার? হ্যাঁ জি, হয়েছে, কারণ আমরা দালালে চক্রে পড়ছি। দালাল আমাকে বলেছে তোমরা যদি এত টাকা দিয়ে তোমরা যদি নাও, তাহলে তোমরা বেতন পাবা 50,000, ষাট দালালের হাজার চক্রে আপনি কিন্তু পড়েছেন, আমরা এতে এখানে আইসা দেখি আপনি দালালের চক্রে পড়েছেন, এতে সরকারের কি করণীয় আছে? সরকারের করণীয় যে অনেক অবৈধ প্রবাসী এখন মালয়েশিয়াতে বসবাস করতেছে। সরকার কেন উদ্যোগ নিতেছে না যে এত শ্রমিক কেন অবৈধ অবৈধ ভাবে চলাফেরা করতেছে, যে কেন কোম্পানি থেকে লাড়ি মারতেছে, এসব তো মনে করলেন যে আমাদের সরকারকে। কারণ যারা দরকার, কেন ছেলে পেলে অবৈধ হইতেছে, তারা ঠিক মতো পাইতেছে কি না, যে শ্রমিক পাইতেছে না, কাজ পাইতেছে কিনা ঠিক মতো, তাদের খাওয়া দাওয়া এবং চিকিৎসা বৃদ্ধি সবকিছু আপনি পাইতেছে তো বৈধ কিনা, উপায়ে গেছেন এই সেখানে, ধরনের জানা মানে দরকার। যারা এখন অবৈধ সেখানে আছে, তারা কি বৈধ উপায়ে গেছে ওখানে? আপনি কি জি নিজে ভাইয়া, বৈধ উপায়ে গেছেন সেখানে বৈধভাবে? আপনি কি বৈধভাবে একটা কন্ট্রাক্ট কোম্পানি টু কোম্পানির সাথে কন্ট্রাক্ট নিয়ে বেতন টেতন সব ডিক্লারেশনের মাধ্যমে কি আপনি ওখানে গেছেন, নাকি আপনি অবৈধ উপায়ে গেছেন সেখানে? কথাটা ঠিক ক্লিয়ার বুঝতে পারলাম না, আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম দেখা যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি সে দেশে কি গেছে বৈধ পাবে বৈধ পাবে কেন? আচ্ছা ঠিক আছে, আপনার, না না, তার কথায়, তার কথাতে বোঝা যাচ্ছে সে গেছে বৈধ পথে। তার কথা যেটা যে আমরা বেতন পাই 1,000, 1,100 বা 1,200 রিঙ্গিত, এতে নিজেদের খাবার খরচ দিয়ে এখন দালালের চক্রে পড়ে, দালালের চক্রে দালালে তাদেরকে দেখাইছে দালালের চক্রটা যে নিয়ে তুমি আমি আমার কাছে আসো। রেজাল্ট করি, আমি ডক্টর ফজল হকের কাছে যাচ্ছি। দালালের চক্রটা কি, কারা এবং কাদের দ্বারা এরা প্রভাবিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, এদের থেকে রেহাই পাওয়ার কি সমাধান? আমি জাস্ট আপনার থেকে অনুরোধ করব যে আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, আমি আমাকে বলো, বলে দিয়ে যাব যে আসলে সমস্যাটা কোথায়। প্রথমেই আসছি আমাদের সম্মানিত আওয়ামী লীগের আহ্বায়ক জনাব রেজাউল ভাই যে কথাটা বলেছেন, যে আমাদের দেশের মানুষ এখানে যারা শ্রমিকরা আছে বা শ্রমজীবী মানুষ আছে, অনেকেই জঙ্গলে থাকবে, যারা যাদের উপায় নাই তারা জঙ্গলে থাকবে। আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সবকিছুর নিশ্চয়তা নিশ্চিত করার জন্য। আমার শ্রমজীবী ভাইদেরকে আমরা যখন বলি যে তারা হচ্ছে আমার দেশের টাইগার, তারা হচ্ছে আমার দেশের আজকের এই রেমিটান্স যোদ্ধা, তাদেরকে নিয়ে কিন্তু আমরা স্বপ্ন বুনি, স্বপ্ন দেখি বিশ্বের বিভিন্ন দেশে। আপনারা নিশ্চিত সবাই জানেন যে পৃথিবীতে যতগুলো দেশ আছে, কোনো দেশই অবৈধ বলতে কোনো শব্দ নাই, আনডকুমেন্টেড কিছু পিপল থাকতে হয়, এটা সব দেশে আছে। একজন মানুষ যখন যায়, যাওয়ার পরে তিনি যখন তার এই পরিবারের দুঃখ দুর্দশা দেখে ভারাক্রান্ত হৃদয়ে তাকে তখন কষ্ট করে
এই শব্দটা তার গায়ে লাগিয়ে তারপরে তাকে কিন্তু বিদেশে জীবন যাপন করতে হয়। প্রত্যেকটি মানুষ যখন বিদেশে আসে, কেউ বিমানে আসে, কেউ পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে আসে, কিন্তু মানুষটির ন্যাশনালিটির পরিচয় হচ্ছে আমার দেশের সে নাগরিক। এই মানুষটার যখন নিশ্চয়তা বিধানের জন্যই কিন্তু আমার এখানে অ্যাম্বাসেডরকে নিয়োগ করা হয়েছে, এখানে সরকারি কর্মকর্তারা নিয়োগ প্রাপ্ত হয়েছে। আজকে আমাদের প্রশ্ন করা উচিত ছিল এই টকশোতে আসার আগে, যে আমার দেশের নাগরিকদের জন্য আমরা কি করতে পেরেছি, আমরা জনগণের জন্য কি করতে পেরেছি। সেটা না করে যেই জনগণরা অভাবগ্রস্ত, কষ্ট, দুর্দশাগ্রস্ত, তারা আজকে জঙ্গল থেকে হাহাকার করছে, কান্না বিজড়িত কণ্ঠে তাদের খাদ্য পাচ্ছে না, বাসস্থান পাচ্ছে না, সে নিয়ে আমার কমিউনিটি লিডারদের কি কি ভূমিকা আছে, কোথায় ত্রুটি আছে, সেগুলোই আজকে টকশোতে আলোচনা করার কথা ছিল। কিন্তু আমরা সেগুলো করতে ব্যর্থ হচ্ছি। আমরা সবসময় আমাদের দেশ এবং আমাদের ব্যক্তিগত নিজেদের জায়গাগুলোতে কথা বলতে গিয়ে আমরা অনেক সময় সঠিক তথ্য হারিয়ে ফেলছি। বাস্তব কথা হচ্ছে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশেই বাংলাদেশি নাগরিকরা খুব বেশি ভালো অবস্থায় নেই। আপনি যদি সাগর ভাই হিসাব করেন বিশ্বের যতগুলো রাষ্ট্র রয়েছে সবচেয়ে রেমিটেন্সের দিক থেকে কোন রাষ্ট্র বেশি টাকা পাঠায়, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি মালয়েশিয়া। আজকে যেই মালয়েশিয়ার শ্রমিকদের টাকায় পদ্মা সেতু হবে, আজকে যেই মালয়েশিয়ার শ্রমিকদের টাকায় মেট্রো রেল হবে, আজকে যেই মালয়েশিয়ার শ্রমিকদের টাকায় আগামী কোরবানির ঈদ হবে, সেই শ্রমিকদেরকে জঙ্গলে রেখে খাবার না দিয়ে, বস্ত্র না দিয়ে, তাদের খোঁজ না নিয়ে আমরা একতরফা কথা বলতে পারি না। আজকে আমাদের সমস্যা হচ্ছে, এখানে অনেকগুলো সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে ব্যক্তিগত সমস্যা, যেটা সকল সাধারণ শ্রমিকরা জানে। আজকে এই সহজ সরল শ্রমিক ভাইটিও সেই কথাই স্বীকার করেছেন যে তিনি তার পরিবারের কাছে জিম্মি হয়েছেন, বিদায় টাকা দিতে পারছেন না, বিদায় আজকে তিনি অবৈধ, একথা অবশ্যই সত্য। কিন্তু আরেকটা সত্য কথা হচ্ছে আজকে আমার দেশের এই বিদেশের মাটিতে দালাল তৈরি করতে কারা ভূমিকা রাখছে, আমরা যারা রাজনীতি করছি, হয় বিএনপি, নয় আওয়ামী লীগ, নয় অন্য কোন পরিচয়ে আমরা হয়তো এখানে আমাদের নিজেদের নেতৃত্ব তৈরি করছি, কিন্তু কর্মীদের দিকে আমরা তাকাচ্ছি না। আজকে করোনা পরিস্থিতির মধ্যে অবৈধ কি বৈধ এটা তো দেখার সুযোগ নেই। আমার সেই শ্রমিক তিনি জঙ্গলে আছেন, যার যে রেমিটেন্সের টাকায় বাংলাদেশ চলছে, তার জন্য আমার আপনার কি ভূমিকা আছে? আমরা কি 10 কেজি চাল নিয়ে তার কাছে যেতে পেরেছি? গত কয়েকদিন আগে আওয়ামী লীগের এক ভাই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, আজকে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী পর্যন্ত মারা গিয়েছেন। এক কঠিন পরিস্থিতি এখানে চলছে। আজকে যদি দুর্দশার কথা বলতে হয়, অনেকগুলো দুর্দশার কথা আছে। আজকে বাংলাদেশি নাগরিকরা এখানে পাসপোর্ট বিড়ম্বনায় থাকে। আপনি বলবেন পাসপোর্ট এই আজকের কথা, পাসপোর্ট এটা করোনার জন্য দেরি হচ্ছে, অবশ্যই করোনার জন্য দেরি হচ্ছে, কিন্তু আজকে যদি এই টকশো করোনা ছাড়া অন্য কোনো সময়ে হতো, তাহলে কি সেই দিন আপনি বলতে পারতেন যে পাসপোর্ট সমস্যার সমাধান করে ফেলেছে? তার মানে হচ্ছে সমাধান নয়। আমাদের এই জায়গায় অনেক মানুষই লাইভে আসলে, টকশোতে আসলে সত্য কথা আমার প্রবাসী ভাইদের জন্য সত্য কথাটা বলবে না। আজকে এই মানুষরাই যাদের কাছে আমার দেশের নাগরিকরা গরিব সিগনেচার করতে পারে না, তারা পড়াশোনা করতে পারে না, তাদের এই জ্ঞানকে পুঁজি করে, তারপরে তাদের এই সীমাবদ্ধতাকে পুঁজি করে, তারপরে এখানে দালাল বাহিনী গড়ে ওঠে। আজকে সেই দালাল বাহিনী কারা? দালাল বাহিনী আমার মতো আপনার মতো শিক্ষিত মানুষরা, যারা সিগনেচার করতে পারে, যারা ইংলিশে কথা বলতে পারে, যারা এখানে নেতৃত্ব দিতে পারে, তারাই তো দালাল। আমার শ্রমিকরা কোনোদিন দালাল নয়, আমার কৃষকরা কোনোদিন দালাল নয়। তাদের কারণে কিন্তু আমি ডক্টর পরিচয় দিয়ে আজকে এখানে আছি, তাদের কারণেই কিন্তু আওয়ামী লীগের বিএনপির মাহবুব ভাই বলেন অথবা আমাদের রেজাউল করিম ভাই বলেন, তারা কিন্তু তাদের পরিচয় আজকে পরিচিত। মালয়েশিয়াতে যদি আমার এই 10 লক্ষ বৈধ কিংবা অবৈধ শ্রমিক যদি না থাকতো, তাহলে আমি আপনার বিএনপি কিংবা আওয়ামী লীগ করার কোথায় অধিকার পেতাম? আজকে এখানে আমরা যারা রয়েছি আমাদের সীমাবদ্ধতাকে তুলিয়ে ধরতে হবে। আজকে বাংলাদেশ সরকার যে উদ্যোগ নেয়, সব উদ্যোগ কিন্তু সঠিক ভাবে পালন হয় না, সেই বিষয়গুলো কিন্তু সাগর ভাই আপনার মাধ্যমে তুলে ধরতে হবে। ফজল ভাই আমি আপনার উদ্বেগের জায়গাটা বুঝতে পেরেছি, কিন্তু এখানে সরকারের পক্ষের যে প্রতিনিধিরা রয়েছেন, সেখানে যে আমাদের রাষ্ট্রদূত এবং সেখানকার অফিস রয়েছেন, তাদের কাছ থেকে কি আপনারা সেই পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন কি না? এরপর আমরা সেখানকার যারা কমিউনিটি নেতারা রয়েছেন, তারা তো আছেনই, তারা তাদের বক্তব্য দিবে। আপনি কি ব্যক্তিগত ভাবে যেটা বলেছেন, রেজাউল করিম সাহেবও বলার চেষ্টা করেছেন যে সমস্যা নিয়ে সরকারের সাথে আলাপ করবার বা এই জাতীয় কিছু, সেখানে যদি গ্যাপ থাকে তাহলে সরকারের করণীয় কি থাকে?
এখানে সরকারের অবশ্যই করণীয় আছে। আপনি দেখেন একটা পাসপোর্ট অফিস যদি জেলা সদরে হয় সেখানেও কিন্তু 50 জন 40 জন মানুষ চাকরিজীবী থাকে, 10 লক্ষ নাগরিকের এই জায়গায় আপনাকে তো সেই 70 জন 60 জন স্টাফ দিয়ে অবশ্যই আপনি সমাধান করতে পারবেন না। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। দে ডোন্ট চেঞ্জ দেয়ার মাইন্ড, স্টিল আমরা বাংলাদেশি সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ রয়েছি। কেন আমার এই দেশের মালয়েশিয়ায় যদি অন্য অন্য অফিসে সুন্দরভাবে সার্ভিস দেওয়া যায়, একদিন দুই দিন 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পাসপোর্টের ব্যবস্থা করা যায়, আমার এখানে সর্বোচ্চ ধরে নিলাম 15 দিন সময়ের মধ্যেও তো চাইলে অবশ্যই পাসপোর্ট দেওয়া সম্ভব। চাইলে অবশ্যই এখানেও পাসপোর্টের মেশিন তৈরি করে হলেও কর্মীদের জন্য শ্রমিকদের জন্য সম্ভব। শুধু কি তাই, আজকে একটি লেটার পর্যন্ত আমার এই শ্রমিকরা যখন আনতে যায় তখন সেই শ্রমিকদেরকে ধান্দা ধরতে হয়, অন্যের কাছে হাত পাততে হয়। কেন তাকে সেটা করতে হবে? এটা কি মালয়েশিয়াতে মালয়েশিয়ার চিত্র বলছেন? আমি মালয়েশিয়ার চিত্র বলছি, যেই সকল আজকে তো আপনি নিজেই বুঝতে পারলেন যে আমাদের সম্মানিত বাংলাদেশি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক সাহেব তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি যখন বলেছেন যে দেশের শ্রমিকরা জঙ্গলে থাকবে, যে যার জায়গায় তার যখন ডকুমেন্ট নাই সে থাকবে, তার মানে কি শ্রমিক সে আমার দেশের নাগরিক, সে কি এখন জঙ্গলে থাকবে? স্বাধীনতার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বাংলাদেশ থেকে গ্রেপ্তার হয়েছে তখন তাকে যখন জেলে নেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার সাথে ফাইজুর ভাই আপনি কথাটা আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন, আপনি আপনি কথাটা আপনি রাজনৈতিক ভাবে নিয়ে যাচ্ছেন। আমি আমি যে কথাটা বলতে চেয়েছি আপনি সেই কথাটাকে আপনি ঘুরায় নিয়ে যাচ্ছেন, এটা ঠিক না। আমি কি বলেছি, আপনি আমার আমার কথাগুলো আপনি শোনেন, আমাকে প্রশ্ন আমি আপনার কাছে আসছি, আপনার সময় এই না না সে তো মনে হচ্ছে পল্টন ময়দানে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ ফয়জুর সাহেব তো মনে হচ্ছে পল্টন ময়দানে বক্তব্য দিচ্ছে, উনি আপনার কাছে সব সাথে আসেন নাই, উনি আসছেন শ্রমিকরা জঙ্গলে থাকবে এই জিনিসটা তো একটা আবেগের জায়গায় হইতে পারে, কারণ আমাদের শ্রমিকরা জঙ্গলে থাকবে কেন? কেন জঙ্গলে থাকবে? শ্রমিকরা জঙ্গলে যাবে কেন? বাংলাদেশে ফেরত আসতে হবে, তাহলে আমি বাংলাদেশে আমি কেন আসছি না, আমি কেন অবৈধ থাকবো মালয়েশিয়ায়? আর অবৈধ থাকলে সেই লোক যদি অ্যারেস্ট হয় এটা তো আমার দেশের বদনাম, যাচ্ছে কেন বাংলাদেশে ফেরত আসার সুযোগ থাকা সত্ত্বেও আসতে চাচ্ছে না, জঙ্গলকে কখন মানুষ বেছে না, এই প্রশ্নটা আপনার কাছে আমার থাকবেই। জনাব ফজল হক আপনি শেষ করলে 30 সেকেন্ড, আমি যাচ্ছি এরপরে। বলতেছিলাম আমি রেজাউল করিম ভাইয়ের প্রতি সম্মান জানাই, মাহবুব ভাইয়ের প্রতি সম্মান জানাই। আমার কষ্টের জায়গা ওই জায়গায় যে বাংলাদেশ থেকে যে মানুষটা জঙ্গলে থাকতে আসছে নিশ্চয়ই জঙ্গলটাকে বেছে নিয়েছে তখন যখন তিনি বাংলাদেশে এর চেয়েও কঠিন পরিস্থিতিতে থাকতে হচ্ছে, তিনি তার পরিবারের সামনে মুখ দেখাতে পারছে না, পরিবারের সন্তান হিসাবে কোনো চাকরি পাচ্ছে না, পরিবারের সন্তান হিসাবে তিনি ইনকাম করতে পারছেন না, তখনই কিন্তু তাকে সেই জায়গায় যেতে হচ্ছে। তাই আমার এই রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান জানাতে হবে, বের করতে হবে, তারা অবৈধ না বৈধ সেই জায়গাটা তদন্ত করার জন্য মালয়েশিয়ার বাহিনী রয়েছে। আপনার আমার বাংলাদেশি বাহিনীর দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এই ভাইদেরকে যত উপযুক্তভাবে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে লিগালাইজ করার জন্য সর্বোচ্চ আমাদের মোটিভেশনাল স্পিচ চালু করা, এবং আমাদের এমবাসির সাথে জনসাধারণের যে দূরত্ব রয়েছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে সেই ঐক্যবদ্ধ একটি প্রাণবন্ত চিন্তা নিয়ে আসতে হবে, যেখানে আওয়ামী লীগ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমার দেশের নাগরিক যখনই মালয়েশিয়ায় আসবে সে আমার নাগরিক, অতএব তাকে সম্মান করতে হবে, ন্যাশনাল প্রোগ্রাম থেকে শুরু করে সর্ব জায়গায় তাকে বিস্তৃত সুযোগ করে দিতে হবে, সেটা যখন